ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি সাথে আছি চৈতি সরবার গরমের তীব্রতায় এক সপ্তাহে বিদ্যুতের চাহিদা বেড়েছে প্রায় তিন হাজার মেগাওয়াট পরিস্থিতি স্বাভাবিক না হলে চলতি মৌসুমে এর মাত্রা অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি হবে বলে শঙ্কা প্রকাশ করছেন জ্বালানি বিশেষজ্ঞরা তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকলে চলতি মৌসুমে সর্বোচ্চ চাহিদার সামাল দেওয়া সম্ভব হবে এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি বিদ্যুৎ সংকটের মোকাবিলা সম্ভব আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম এবং আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মোয়া আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমরা আলোচনা শুরু করব তবে আজকে যে বিষয় ঠিক করেছি এই বিষয়ের উপরে আমাদের আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আছে আমরা প্রতিবেদনটি একটু দেখাতে যাই তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন এই সময়ে বেড়েছে ফ্যান এসি ও ফ্রিজের ব্যবহার ফলে প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুতের চাহিদা বিদ্যুৎ বিভাগের তথ্যমতে গত এক সপ্তাহের ব্যবধানে বিদ্যুতের চাহিদা প্রায় তিন হাজার মেগাওয়াট বেড়ে ষোলো হাজার মেগাওয়াট ছাড়িয়েছে ফলে বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা চাহিদা বাড়লেও বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করতে না পারায় চলতি বছর লোডশেডিংয়ের মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা জ্বালানি বিশ্লেষকদের ছয় পার্সেন্ট বিদ্যুৎ উৎপাদন প্রবৃদ্ধি ধরে দু সালে পাইকারি বিদ্যুতের মূল্য হান নির্ধারণ করা ছিল কিন্তু তিন পার্সেন্টের বেশি প্রবৃদ্ধি হয়নি আর এবার এইটুকুই যদি বজায় রাখতে হয় তাহলে তো লোডশেডিং মানতে হবে যেহেতু আমরা প্রাইমারি জ্বালানি সংস্থান করতে পারিনি লো কষ্টে আবার আমাদের আয় উন্নতিও বেশি হয়নি আবার দেখা যাচ্ছে যে আমাদের জিডিপি প্রবৃদ্ধিও কম তাহলে আমাদের বিদ্যুৎ অবস্থা স্বাভাবিক হবে কীভাবে এটা তো হিসাবে মেলে না তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত তারা এখনো সেরকম চ্যালেঞ্জিং অবস্থা আমরা যাইনি এবং গ্রাহকদেরকেও আমরা একটা স্বস্তির জায়গায় রেখেছি কিছু লোডশেডিং হচ্ছে যেগুলো সঞ্চালনের কিছু সীমাবদ্ধতা এখনো ছোটখাটো জায়গায় রয়ে গেছে সেই দুই একটা জায়গায় এরকম হচ্ছে তবে সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রত্যাশার চেয়ে বেশি গ্যাস পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি সাত হাজার মেগাওয়াটের বেশি গ্যাস থেকে আমরা উৎপাদন করতে পারছি ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা প্রতিবেদনটি দেখছিলাম আমরা ফিরে আসলাম আমাদের আলোচনায় শুরুতে এই জনাব মত আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি যে বিষয়টি আজকে আমরা ঠিক করেছি যে বিদ্যুৎ সংকট মোকাবিলা সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয় যে যে চাহিদা আমাদের এখন বিদ্যুতে রয়েছে সেটা আসলে সামনের দিনগুলোতে বিদ্যুৎ সংকট হবে কিনা বিদ্যুৎ চাহিদা মোকাবেলা করার জন্য যেই যোগানগুলো দরকার তার অন্যতম প্রধান হলো উৎপাদন ক্ষমতা তো আমাদের বর্তমানে যে উৎপাদন ক্ষমতা আছে কাগজে কলমে দেখা যাচ্ছে সাতাশ হাজার মেগাওয়াটের মতো আমাদের গ্রিড উৎপাদন ক্ষমতা আছে তাহলে তো ষোলো হাজার সতেরো হাজার মেগাওয়াট উৎপাদন করার কোনো ব্যাপার না এর মধ্যে কিছু শুভঙ্করের ফাঁকি আছে অর্থাৎ প্রকৃত উৎপাদন ক্ষমতা আমাদের বিশ হাজার এখন দ্বিতীয় যোগান যেটা সেটা হলো প্রাথমিক জ্বালানি আমি যে উৎপাদন করব তার জ্বালানি প্রয়োজন আছে তো সেই জ্বালানি অভাবের কারণেই আমাদের আজকের এই এই হচ্ছে এবং আমরা আলোচনায় বসেছি মূলত প্রাথমিক জ্বালানি উৎপাদন ক্ষমতাটা এখন আর ইস্যু নয় এক সময় এটা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে না উৎপাদন ক্ষমতা আমরা করেছি কিন্তু আমাদের জ্বালানির সংকট আছে জ্বালানির সংকট হলে যেটা বলা হলো গ্যাস সরবরাহ যদি সঠিকভাবে পাওয়া যায় শুধু গ্যাস না গ্যাসের থেকে সাত হাজার মেগাওয়াট যদি উৎপাদন হয় তাহলে তো ভালোই হচ্ছে আমি বলবো এর সাথে আছে কয়লা সরবরাহ কয়লা ভিত্তিক আমাদের বেশ কিছু প্রায় সাত হাজার মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে তার থেকে অন্তত পাঁচ হাজার আমরা উৎপাদনে যেতে পারি তো কয়লা এবং গ্যাস অর্থাৎ এই প্রাথমিক জ্বালানি সরবরাহ যদি ঠিক থাকে তাহলে ষোলো হাজার বা সতেরো হাজার মেগাওয়াট যেটা এবার পাকুলন করা হচ্ছে যে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদা সতেরো হাজার মেগাটের মতো পৌঁছাবে সেটা হয়তো মোকাবেলা করা সম্ভব কিছু লোডশেডিং সহ আমি বলছি না যে একেবারে লোডশেডিং মুক্ত হবে করা যাবে এখন প্রাথমিক জ্বালানি সংস্থা না হলে তো লোডশেডিং হবে এই মুহূর্তে তো আমার ধারণা তিন হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং অর্থাৎ ব্যাপক লোডশেডিং যে আমি তাহলে একটু যেতে চাচ্ছি জনাব অধ্যাপক এম শামসুল আলম আপনার কাছে জানতে চাই যে যেমনটি বলছিলেন অধ্যাপক মত আমি আপনি এটার সাথে এক মত কিনা আপনার কাছে কি মনে হয় যে উৎপাদন ক্ষমতা আমাদের সেই পর্যায়ে রয়েছে কিনা উৎপাদন ক্ষমতা তো বলা যায় যে আমরা উৎপাদন ক্ষমতার দিক দিয়ে আমরা কোন সংকটে আছি বলে আমার মনে হয় না জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অসম্ভব ছিল এক নম্বর দুই নম্বর হচ্ছে পাশাপাশি আমরা বিদ্যুৎ আমদানিও করছি প্রায় ছাব্বিশশো মেগাওয়াট সুতরাং সেটাও একটা বাই দিস টাইম ডেভেলপ করেছে এই জায়গাগুলো গেল হচ্ছে আপনার আমাদের প্রস্তুতির জায়গা কিন্তু যে প্রশ্নটা এসছে যে আমরা জ্বালানি সরবরাহ করতে পারছি না একনাক দুই নম্বর হচ্ছে জ্বালানি সরবরাহ করতে না পারার কারণে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না এই অসুবিধাটা দূর করার জন্য যদি গত দুই 3 4 বছর ধরে আপনি খেয়াল করেন প্রতি বছরই একই কথা পুনরাবৃত্তি হচ্ছে যদি আপনি সরকারের তরফ থেকে কর্মপত্তরা যে সব কাগজপত্র যুক্তি হিসেবে এই যে লোডশেডিং সামাল দিতে পারবো এইটা হলে এই করতে পারবো তাই করতে পারবো এই সমস্ত কথাবার্তা বলছে সেগুলো কোনো কারিগরি সমৃদ্ধ কথাবার্তা নয় আজকে যে কিছুদিন আগে যে আগের বছরে সম্ভবত দিনক্ষণ মনে নেই গ্রিড ফেল করল সরকার পরিকল্পিত লোডশেডিং দিল সেই পরিকল্পিত লোডশেডিং ফেল করলো এইসব ব্যাপার ব্যাপার নিয়ে আমরা একটা ফিল্ড লেভেল একটা স্টাডি করেছিলাম সেখানে দেখলাম যে ভয়াবহ অবস্থা চিত্র যেসব চিত্র সরকারের উপর লেভেলের ব্যবস্থাপনা যারা জড়িত আছে তাদের দৃষ্টি কেমন আমি একটা দৃষ্টান্তের কথা বলবো পরিকল্পিত লোডশেডিং যদি বাস্তবায়িত করতে হয় বাস্তবায়ন করতে হয় তাহলে প্রথমত হচ্ছে এনএলডিসি কে সক্রিয় হয়ে যাবে সেই এনএলডিসি এর আওতায় দেশের সরকারে তিরিশ পার্সেন্ট বিদ্যুৎ প্ল্যান্ট নেই প্রথমত হচ্ছে বিদ্যুৎ চাহিদা যখন তৈরি করা হয় বিদ্যুৎ চাহিদা যখন এস্টিমেট করে সেটা বেসিক্যালি যেসব কানেক্টিং লোড ধরে লোড স্যাংশন করা হয়েছে সেই জায়গা ধরে ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বা ইউটিলিটিগুলো তারা তাদের ডিমান্ড পাঠায় সেখানে একটা অসঙ্গতি রয়ে গেছে দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে কখন কি পরিমাণ জ্বালানি সরবরাহ পেলে বিদ্যুৎ কেন্দ্রগুলো কতটুকু বিদ্যুৎ উৎপাদন করতে পারবে সেই চিত্র যেটা সেই চিত্র সেইভাবে ঘন্টা ভিত্তিক মানে রাউন্ড দি ক্লক কতখানি চালাতে পারবে কখন চালানো হবে সেইভাবে লোড কখন কতটুকু বাড়বে এই যে ম্যাচিংটা সেই ম্যাচিংটা কখনোই করা হয়নি এবং এই ম্যাচিংটা অটো অটোমেশন হলে অটোমেটিক্যালি হতে পারত সেই অটোমেশনটাও করা হয়নি যদিও সরকারের লেভেল থেকে নানা ধরনের নানা কথাবার্তা বলা যায় বলা হচ্ছে বলে আমি তার কোনো বাস্তবতা খুঁজে পাই না আজকে যে ডিজি পাওয়ার যে কথাগুলো বললেন সে কথাগুলো কোন কারিগরি সম্মিলিত কথাবার্তা না খুব সাধারণ লেভেলের কথাবার্তা আজকে যে সংকটে আমরা আসি সেটাকে কারিগরি জায়গা থেকে কারিগরি সূচকে বলতে হবে সেই কারিগরি সূচকে তো কথাবার্তা বলে না একজন লেম্যানের মতো কথাবার্তা বলে ভোক্তাদেরকে সান্তনা দেওয়া হচ্ছে বছরের পর বছর ধরে এই সক্ষমতার জায়গাটা এত দুর্বলতা রয়ে গেছে যে যে কারণে আমরা সমস্যা অ্যাড্রেস করাতে পারছি না বা সমস্যা অ্যাড্রেস করছে না আজকে যে লোডশেডিং এর কথা বলা হয়েছে তিন বছর ধরে চার বছর ধরে সময়গুলোতে একই কথা আপনি যদি খোলেন পেছনের আপনাদের কাছে রেকর্ডিং আছে দেখবেন যে কোনো রকম কথা হেরফের নেই তাহলে চার বছর ধরে এই সমস্যার সমাধান করার চেষ্টা করলে এই কথাগুলো তো বলার বলার কথা নয় আমরা তো বলেছি যে আমরা মধ্যম আয়ের দেশ হয়ে যাচ্ছে উত্তর উত্তর চার ডিজিটে আমাদের ইয়ে হবে কি বলে জিডিপি বৃদ্ধি হবে আমাদের বিদ্যুৎ উৎপাদন প্রবৃদ্ধি বেড়ে যাচ্ছে অমুক তমুক এখনো কথাবার্তা সেটা বলা হচ্ছে ভাইরাস ইরিগেশনের প্রবৃত্তি কমে গেছে গ্রামের ইন্ডাস্ট্রির প্রবৃত্তি কনজামশন কমে গেছে এই সব জায়গাতে যে সব সংকটগুলো দেখা হচ্ছে সেটা আলটিমেটলি দেশের বৃহত্তর ইকোনমিতে ভয়ঙ্করভাবে আঘাত করছে সেই অভিজ্ঞতাগুলো এখন সুস্পষ্ট হয়ে যাচ্ছে ইরিগেশনে কেন লোককে ইয়ে কমলো চাহিদা কমলো কেন এবং সেটা কয়েক বছরে আমরা নেগেটিভ দেখতেছি দশ বছরের ডাটার মধ্যে দিয়ে তার কারণ হচ্ছে রিসেন্টলি সরকার ট্রেরিফে দেখা যাচ্ছে যে ইরিগেশনে যে কনসেশনাল ট্রেরিফ দেওয়া হতো সেই ট্রেরিফ দিয়ে মাছ উৎপাদন করত এখন মাছ উৎপাদন করলে গোটা ইরিগেশন এবং মাছের উপরে শিল্প ট্রেরি বসানো হয়ে গেছে এবং যে ধরনের যে মাত্রায় লোড লোডশেডিং চলছে তাতে করে স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো গ্রামে সব শাটডাউন হয়ে গেছে তারা বস চলতে পারছে না তারা আয় হারাচ্ছে তাদের উৎপাদন ক্ষমতা ব্যবহার হচ্ছে না এইসব জায়গাগুলোর দিকে দেখে সরকারের ওভারঅল প্ল্যানিং এর যে জায়গাগুলো সেগুলো কারোর কোনো মাথা ব্যথা নেই কোনো কর্তৃপক্ষ সব জবাব দেওয়ার ক্ষম ইচ্ছা রাখে না তাদের ক্ষমতাও নেই এই অক্ষমতার জায়গাগুলো যদি রেখে জিয়ে রেখে যদি বিদ্যুৎ খাতের সমস্যার সমাধান করার কথা বলা হয় আর যদি বলা হয় যে কাতারের ইয়ে আসছে বাদশাহ আসছে বা রাজা আসছে তিনি যদি ধারে তেল নেবেন আমাদের এখন ধার পরিশোধ করতে হবে না সৌদি আরব এইরকম সংবাদ দিচ্ছে সুতরাং আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে ফেলতেছি এইসব কথাবার্তা যেসব মন্ত্রী মিনিস্টার আর সরকারি কর্মকর্তার মুখ দিয়ে বেরোই তাহলে তাহলে বলতে হবে যে সব সমস্যার সমাধান অন্তত আমি সমস্যার সমাধানটাই শুনবো আহ জনাব শামসুল আলম তবে আমাদের সময় এসেছে বিরতিতে যাবার বিরতি থেকে আসছে এরপরে নিশ্চয়ই আমরা সমাধান নিয়ে আলোচনা করব সাথে থাকবেন দর্শক বিরতি নিয়েছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি এ সঙ্গে থাকুন স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে নিউজের নিয়মিত ব্যাংক তালিকাতে আজ আমরা আলোচনা করছি বিদ্যুৎ সংকটের মোকাবিলা কি সম্ভব আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে একবার মতামিম আপনার কাছে একটু জানতে চাই বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটা একটু উঠেছিল যে কাতারের কাছ থেকে বাকিতে জ্বালানির তেল কিনতে চাইবে বাংলাদেশ সেক্ষেত্রে জ্বালানি সরবরাহ কিছুটা সমস্যার সমাধান হবে কিনা না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আকিতে কি সাময়িক সমাধান হতে পারে কারণ আমরা যদি সর্বরাহ বারে আমরা আমাদের বিদ্যুৎ সর্বরাহpartite জানি আসছে কিন্তু দেখুন ইতিমধ্যে আমাদের প্রায় 4 বিলিয়ন ডলার বাকি পড়ে আছে প্রাইভেট প্রাইভেট যারা বিদ্যুৎ উৎপাদন করছে তাদের কাছে কয়লার টাকা বাকি আছে তেলের টাকাও কিছু বাকি আছে ভারত থেকে যে বিদ্যুৎ আমদানি করছি সেখানে আদানির আছে তো এই যে বাকিতে আমরা খাচ্ছি তো এটা তো পরিশোধ করতে হবে তো সাময়িকভাবে কিন্তু আলটিমেটলি আমাদের অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভর করবে যে আমরা আসলে যেহেতু আমাদের বিদ্যুতের পরিকল্পনাটা পুরোটাই বলতে গেলে আমদানি জানানি আমদানিকৃত কৃত নির্ভর প্রথম থেকে পরিকল্পনা পরিকল্পনা মাফিকই এটা করা হয়েছে আমরা যদি দুই বা দুই হাজার পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানটা দেখি সেই মাস্টার প্ল্যানে পরিষ্কারভাবে সম্পূর্ণ আমদানির উপর নির্ভর করেই আমাদের এই বিদ্যুৎ পরিকল্পনা করা হয়েছে এবং সেই অনুযায়ী আজকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ করি এল ভিত্তিক বিদ্যুৎ করি প্রচুর অতিরিক্ত আরো সামনে ক্যাপাসিটি আসছে এল এবং কয়লা এগুলি কিন্তু সবই দুই হাজার ষোলোর মানে যে পরিকল্পনা আছে তারই রূপরেখা এটা করা হয়েছে অর্থাৎ আমদানির উপর আমাদের আশা ছিল যে আমাদের অর্থনীতি এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে সেখানে এই আমদানি এখন বর্তমানে আমাদের পুরো জ্বালানি আমদানি প্রায় পনেরো বিলিয়ন ডলারের আমরা হিমশিম খাচ্ছি এই আমদানি করতে আর ছাব্বিশশো মেগাওয়াট ভারতের বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে তো এই সব যদি আমরা দেখি তাহলে অর্থনৈতিক উন্নয়ন ছাড়া আমাদের যদি সার্বিক অর্থনৈতিক উন্নয়ন হয় তাহলেই আমাদের একটা এই আমদানি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থায় একটা স্থায়ী সমাধান আমরা পাবো যতদিন না হচ্ছে বাকিতে আমরা আসলে নিজেদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এটা বলা মুশকিল আমি তাহলে এই বিষয়টাতে একটু যেতে চাচ্ছি জনাব এম শামসুল আলম বিরতিতে যাবার আগে যেমনটি আপনি সমস্যার সমাধান করতে হবে বলছিলেন আপনার কাছে সমস্যার সমাধানটা আসলে কিভাবে যেমনটি বলছিলেন জনাব মত আমিম অর্থনৈতিক উন্নয়ন আপনি কি মনে করেন আগে প্রথমেই বলে নিয়ে ঋণ করে মানুষ ঋণ করে ব্যবসা সমৃদ্ধ হয় ঋণের উপরেই ব্যবসা দাঁড়িয়ে আছে সরকার ব্যবসা করে না সরকার করের টাকাই চলে সুতরাং কর দিয়ে তার চাহিদা মেটাতে হয় তো সে ঋণ করে আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়ন করবো না দেউলিয়া হব এরকম একটা ঝুঁকির মধ্যে আমরা আছি already সুতরাং ঋণ আমাদেরকে জ্বালানি সংকট থেকে মুক্তি দেবে আপাতত সেই জায়গাটাই সেই বিশ্বাস না সেই আস্থা আমি রাখতে পারছি না প্রথমে দ্বিতীয়ত সমাধানের ব্যাপারটা যদি খুঁজতে হয় তাহলে আগে সমস্যার জায়গাটা আরো বেশি স্পেসিফিক্যালি আসতে হবে যেমন আসেন আমরা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিলাম এবং কুষ্টিয়াতে সেই খুলনা কখনোই করলাম এটা করলাম কম্প্রেসার বসালাম যা কিছু করা সেই খুলনায় বিদ্যুৎ বধায় আটশো আট আটশো মেগাওয়াটার পর তার বেশি তৈরি করা হয়ে গেছে উৎপাদন ক্ষমতা সেগুলো এখন বিদ্যুৎ উৎপাদন করে না তেলে কিছুদিন বিদ্যুৎ উৎপাদন করেছিল এখন তেল দিয়ে উৎপাদন করা যাচ্ছে না সেটাকে চালানোর জন্য যে তিন চার মেগাওয়াট খরচ হয় সেটাকে বাড়তি সিস্টেম লাসের মধ্যে চলে গেছে তাহলে এই কাজগুলো যারা সরকার দিয়ে করিয়েছে। তাদেরকে প্রথমত হচ্ছে শুধু অপরাধীদেরকে দোষ দিয়ে যেভাবে আমরা জাতীয়ভাবে যে সচেতনতা তৈরি করেছিলাম বলেছিলাম আমি মনে করি যে এই সমস্ত কাজ যারা করেছে এভাবে প্ল্যানিং পা মানে বিদ্যুৎ খাত বা জ্বালানি খাত প্ল্যানিংয়ে কয়লা খানির কথা বলি দুইশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হয়েছিল কোনো দিন যদিও সেটা ভালো মানের বিদ্যুৎ কেন্দ্র ছিল না তারপরে কোনোদিনই তার চাহিদা মাফিক কয়লা সরবরাহ করা যায়নি ভাইরাস প্রায় পাঁচ সাত আট বছর ধরে কালো বাজারে কয়লা বিক্রি করে বহু মানুষ বহু রকম কালো কালো টাকা তৈরি করেছে এবং ডিমান্ড নোটে ইস্যুতে দেখা যাচ্ছে জ্বালানি উপদেষ্টা সহ বহু লোক ডিমান্ড নোটে শিশু করে কালার এই মানে কয়লার কালো বাজারকে সমৃদ্ধ করে রেখেছে এইগুলো সরকারের চার চারটা তদন্ত কমিটি সেখানে কয়লা চুরি হয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারেনি অথচ পানি দুধে পানি মিশিয়ে বিক্রি করার কথা বলা হয়েছে কয়লার মধ্যে পাঁচ লক্ষ টনেরও বেশি পানি মিশ্রিত করে কয়লা বিক্রি টাকা তুলে নিয়ে চলে গেছে কারা নিয়ে গেছে কিভাবে নিয়ে গেছে সরকার চার চারটা তদন্ত কমিটি করার পরেও সেটা আইডেন্টিফাই না করে এটাকে সিস্টেম লস হিসেবে জ্বালানি বিভাগ এবং পেট্রো বাংলা জ্বালানোর চেষ্টা করেছে ক্যাবের তদন্ত যখন জমা দেওয়া হয়েছে তখন এটা আটকে গেছে তাহলে সেই সমস্ত চুরিগুলো আইডেন্টিফাই করা